আজ বিজেপি চিন্তন বৈঠক ছিল এবং সেই বৈঠকে লকেশ চট্টোপাধ্যায় বলেছেন শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না দুর্বলতা মানতে হবে দীপক ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দীপক আর কি কি বললেন আজ লকেশ চট্টোপাধ্যায় এই চিন্তন বৈঠকে দাদা আগাম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চিন্তন বৈঠকে দলীয় নেতৃত্বের যে অবস্থান তার বিরুদ্ধে অনেকই মুখ খুলতে পারেন মুখ খুললেন লকেশ চট্টোপাধ্যায় আমরা জানি যে দলের ভেতরে বেশ কিছুদিন ধরেই একটা দ্বন্দ্ব চলছে যারা পথ খুঁয়েছেন যাদেরকে দলের গুরুত্বহীন করা হয়েছে তারা রীতিমতো একটা জোট তৈরি করে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে তারা সরব হয়েছেন আজকে বৈঠক চলাকালীন লকেট চট্টোপাধ্যায় যখন বলার সুযোগ পান তিনি বলেন গতকালও ইঙ্গিত দিয়েছিলেন সাংবাদিকদের সামনে যে তিনি বর্তমান নেতৃত্বের যে মূল্যায়ন বা অবস্থান তার থেকে ভিন্ন সুরে তিনি কথা বলছেন আজকে তিনি দলীয় নেতৃত্বকে যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না পুরো ভোটের ফলাফল সামনে আসার পর দলীয় নেতৃত্ব পর্যালোচনা না করে তারা বলেছিল যে এই ফলকে তারা গ্রহণ করছে না তার কারণ এটা হচ্ছে একদম সম্পূর্ণ একটা সন্ত্রাসের ফসল সুতরাং সেটাকে নিয়ে তারা আলোচনা বা পর্যালোচনা করতে বা মূল্যায়ন করতে রাজি নয় কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে সন্ত্রাস সন্ত্রাস না করে পর্যালোচনা করতে হবে তার কারণ পর্যালোচনা করলে অনেকগুলো কারণ বেরিয়ে শুধু সন্ত্রাস নয় অনেকগুলো কারণ বেরিয়ে আসবে যে ফল কেন এরকম হলো এবং তার পেছনে অনেক সাংগঠনিক সাংগঠনিকও সামনে আসবে সেগুলো মেরামত না করলে দলের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় এবং তিনি বলছেন যে কমিটি তৈরি হয়েছে যে কমিটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ বারবার আমরা দেখেছি যে বহুল নেতা কমিটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ জানিয়েছে আজকে লকেট চট্টোপাধ্যায় তিনি বৈঠকের ভেতরেই বলেন যে কমিটি নিয়ে তার বক্তব্য হচ্ছে যে কমিটিতে যোগ্যতার গুরুত্ব কম পেয়েছেন যারা কমিটিতে স্থান পেয়েছেন তাদের যোগ্যতায় গুরুত্ব কম দেওয়া হয়েছে কোটা কোটা হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে যে নিজের লোককে ঢোকাতে হবে কোটার গুরুত্ব দেওয়া হয়েছে এবং তিনি এটাও বলেছেন যে পুরনো নেতাদেরকে একেবারে সরিয়ে দেওয়া গুরুত্বহীন করে দেওয়া কোন করে ফেলাটা ঠিক হয়নি এমনকি এমএলএ এমপি যারা সাংসদ যারা বিধায়ক তাদেরকে সংগঠনের সঙ্গে যুক্ত রাখা হয়নি তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এটা নিয়ে তিনি সরব হয়েছেন এবং তিনি বলছেন যে সিপিএম কিভাবে দ্বিতীয় দল হিসেবে এলো বিজেপি নেতৃত্ব যে সিপিএম তৃণমূলের সঙ্গে গাছছড়া বেড়েছে আকা তুলেছে দুটো ছাপ্পা ভোট তারা তৃণমূল সিপিএম কেও দিয়ে দিয়েছে তারা দ্বিতীয় হিসেবে সিপিএম কে তুলে আনার চেষ্টা করছে যে এই থিওরি হবে না সিপিএম কি করে কিভাবে দ্বিতীয় হয়ে উঠে আসছে এটা পর্যালোচনা করা বিজেপির জরুরি কারণ বিজেপি প্রধান বিরোধী দল কাগজে কলমে সেই জায়গায় হু করে নামছে এখন তৃতীয় দলের জায়গায় যেতে বসেছে বিজেপি এই মুহূর্তে সুতরাং কেন কেন বিজেপি নামছে সিপিএম উঠে আসছে এই জায়গাটা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন আজকে ভেতরে অনেক অপ্রিয় কথা বা মূল যে দলের যে বর্তমান নেতৃত্ব তাদের যে লাইন তার বিরুদ্ধে গিয়ে বা বিরোধিতা করে এই বক্তব্য সামনে রেখেছেন লক্ষ্য চট্টোপাধ্যায় ধন্যবাদ দীপক চিন্তন বৈঠক থেকে বেরিয়ে লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন সবাই একসাথে হয়ে আমরা আগামী দিন আপনারা যেভাবে ২০১৯ উনিশে আমরা নির্বাচনে আমরা এতভাবে এত ভালোভাবে জয়লাভ করেছিলাম আমাদের নিজেদের যে খামতিগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করে আমরা দু হাজার চব্বিশে আমরা ভালো রেজাল্ট করব আপনার লোকসভা কেন্দ্রের পুরো ভোট পুরসভাগুলোর ফল আর একটু ভালো হবে কি আশা করেছিলেন সেটা সম্পূর্ণ আমাদের কেন হয়েছে কি জন্য হয়েছে এটা নিয়ে আমাদের দলের ভেতর নিশ্চয়ই আলোচনা হবে যারা যারা ছিলেন আমি তো ছিলাম না সেটা আমরা কথা বলবো একদিনে তো সবকিছু হয় না কিন্তু আগামী দিনে নিশ্চয়ই ভালো ফল হবে পশ্চিমবাংলা পুরো ভোটে ভরাডুবির পর আজ চিন্তন বৈঠক ছিল বিজেপির তৃণমূলের সঙ্গে সিপিএম এর আতাত ছাপ্পা ভোট দশটা তৃণমূলের পক্ষে গেলে আটটা সিপিএম এর পক্ষে তৃণমূল সিপিএম ফিশ ফ্রাই জোট তৃণমূলের নতুন ডাক কাস্তে হাতুড়ি বেঁচে থাক কাস্তে হাতুড়ি বেঁচে থাকলে তৃণমূলের লাভ চিন্তন বৈঠকে এমনই মন্তব্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আমাদেরকে বলা হতো যে একসময় আমাদের যারা বিরোধী তারা আমাদের সামনে বারবার বলতেন আমাদের সাথে নাকি তৃণমূলের তৃণমূলের আছে সাথে আমরা নাকি সমঝোতা আমাদের বন্ধুরা বলতেন আজকে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর বন্ধুদের যে তৃণমূল কংগ্রেস যখন ভোট দিতে যাচ্ছে ছাপ্পা মারতে যাচ্ছে দশটা ভোটের মধ্যে আটটা তৃণমূলকে মারলে দুটো সিপিএম কে মারা হচ্ছে এখন সেই ফিশ ফ্রাই জোট তৈরি হয়েছে শুধু তাই নয় তৃণমূলের স্লোগান চলছে যে তৃণমূলের নতুন ডাক কাস্তে হাতুড়ি বেঁচে থাক কাস্তে হাতুরি বেঁচে থাকলে পরে যে আমাদের যে ভোট অর্থাৎ বিরোধী যে ভোট যে ভোটের সিংহ ভাগ যে পশ্চিমবঙ্গের যে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের ভোট সেই ভোটের ম্যাক্সিম ভাগ বিজেপি বিধানসভা নির্বাচনে পেয়েছে সেই ভোটকে ভাগ করার চেষ্টা চলছে বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কী প্রতিক্রিয়া দেখুন পরপর বলছেন তারা ফিস ফ্রাই খান না মাটন ফ্রাই খান আমি জানি না কিন্তু এটুকু জানি যে বাঙালিদের সঙ্গে জোট হয়েছিল কংগ্রেসের দুটো দুটো পরপর দুটো বিধানসভা নির্বাচনে এখন সম্ভবত জোট নেই মিউনিসিপ্যালিটি ভোটে জোট হয়নি আর সবাই নিজেদের মতো লড়েছেন মানুষ যাদেরকে আশীর্বাদ দিয়েছেন তারা জিতেছেন একটি পুরসভা বাংলাদেশ দখলে গেছে তাতে ওদের গাত্র দাও হচ্ছে কারণ ওদের একটিও না একেবারে শূন্য ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা তাদের সঙ্গে আমাদের কোনো আদর্শগত সম্পর্ক নেই নির্বাচন তো প্রশ্নই ওঠে না কোনো কৌশলগত সম্পর্কও নেই বঙ্গদেশকে না বোঝা দল এটা চিন্তা বৈঠক হতে পারত এটা আলোচনা বৈঠক হতে পারত চিন্তান বৈঠক ব্যাপারটা একটা সম্পূর্ণ একটা উত্তরপ্রদেশ থেকে ধার করে আনা শব্দ এবার ভালো তা ওরা চিন্তন বৈঠক করুন ওরা ভাবন বৈঠক করুন ওরা কল্পন বৈঠক করুন যাবতীয় বৈঠক ডন সব দিতে থাকুন কিন্তু পুরো ভোট বিধানসভা ভোট কলকাতা পুরো ভোট চারটে যে যে ভোট পরপর গেল আগামী দিনে এত চিন্তন এত বৈঠক এত ডন এত করেও কিচ্ছু হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে তার উন্নয়নের পক্ষে তার তার সঙ্গে আছে তাদের যাবতীয় ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা আশীর্বাদ দোয়া সব মমতা ব্যানার্জির সঙ্গে আছে ফলে চিন্তন ভাবন কল্পন করতে থাকুন আপনারা তৃণমূলের প্রশ্রয়ে বিজেপি যে হাওয়া পাচ্ছিল উঠছিল সেটা বিজেপি ধরে রাখতে পারছে না বেলুন ফুটে হয়ে যাচ্ছে এবং সে সবাই বুঝতে পারছে না এবং যারা তৃণমূলের বিরুদ্ধে ভাবছিলেন বিজেপি শক্তি তারা বুঝে গেছেন বিজেপি আদৌ তৃণমূলের বিরুদ্ধে লড়াই কোনো শক্তি নয় তো বাবা নিজেরা পারলেন না পারলেন না তার জন্য হঠাৎ গল্প করার দরকারটা কি এটুকু বাস্তবাচা পুরোনো কথা নতুন কোনো কথা যে পুরোনো কথাগুলোকেই আজকে আবার সুকান্ত মোসুমদার বলেছেন কেউ কি এ কথাটা বলছে যে আচ্ছা বিজেপি আর তৃণমূল ফিশ ফ্রাই বিরিয়ানির চোট কেউ বলছে না আসি পরে খবরে আইএমএ কলকাতা শাখা নির্বাচনে ভোট লুঠের অভিযোগ দফায় দফায় উত্তেজনা সকাল এগারোটা থেকে তালতলায় আইএম এর কলকাতা শাখা অফিসে শুরু হয় ভোট দান আইএম এর সভাপতি পদের জন্য লড়াই করছেন চিকিৎসক বিধায়ক নির্মল মাঝি এবং আরেক চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য

করে গাড়ির স্বচ্ছতা সততা দায়বদ্ধতার সঙ্গে এই বিল্ডিংটা আমাদের মাতৃ প্রমোটারের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত সেটা রোখার জন্য আমি এবার দাঁড়িয়েছি এর আগে আমি তিনবার জিতেছি এবার দু বছর করে ছ বছর জিতেছি এবারও আমি আশা করছি আশা করছি যে চিকিৎসকদের সহমত চিকিৎসকদের সমর্থনে আমি রেকর্ড ভরে দিব এটা এক্সপেক্টেড ছিল না এটা আমি কোনোদিনও দেখিনি আমি আইএম এ পঞ্চাশ বছর করছি পঞ্চাশ বছর ধরে এক্সপেক্টেড ছিল না আইএমএ কলকাতা শাখার এই নির্বাচন নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন দেখুন এবার ডাক্তারদের নির্বাচন কলকাতা আইএমএর নির্বাচন তাকে কেন্দ্র করে রাস্তা দখল পাল্টা পাল্টি অভিযোগ বুথ দখল তারপর যাদের সঙ্গে ডাক্তারের কোনো সম্পর্ক নেই তারাবি সব দাপিয়ে বেড়াচ্ছে তোলাবাজের মতন ডাক্তারদের নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর পারস্পরিক লড়াই তার জন্য কার তোলাবাজ বেশি এই লড়াইটা চলছে আইএমএন নির্বাচনকে কেন্দ্র করে ডাক্তারদের নির্বাচনের মধ্যে নিশ্চয়ই তারা বুঝতে পারছেন যে তৃণমূলের অসৎ সঙ্গে পড়ে সমস্ত বাংলাটা সর্বনাশের দিকে যাচ্ছে ছাত্রনেতা আনিস খানের মৃত্যু তদন্তে ফের হাওড়ার আমতায় সিটের সদস্যরা কথা বলেন আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে এলাকাবাসীদের সঙ্গেও কথা বলেন সিটের সদস্যরা রেকর্ড করা হয় তাদের বয়ান ভিডিওগ্রাফি করা হয় গোটা প্রক্রিয়ার সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আনিস খানের মৃত্যুর ঘটনা তদন্তে সিটের সদস্যরা আনিসের গ্রামে এই যে সারদা দক্ষিণ খাঁপাড়া গ্রাম সেখানে সিটের সদস্য এসে পৌঁছেছেন এবং এসে এখানে মূলত যেটা দেখতে পাচ্ছি আমরা যারা প্রতি যারা এখানকার প্রতিবেশী রয়েছেন আনিস খানের এলাকায় যারা থাকেন আশেপাশের বাড়ির যারা সদস্যরা রয়েছেন প্রতিবেশী তাদের কাছ থেকে ঘটনার দিন কে কী অবস্থায় দেখেছিলেন সেই বিষয় এবং বক্তব্য তাদের রেকর্ড করা হচ্ছে পাশাপাশি কিন্তু গোটা প্রক্রিয়াটিকে কিন্তু সিটের সদস্যরা একটা

মূলত কে কোন অবস্থায় কি দেখেছেন কে কি জানতে পেরেছেন সেই বিষয়ে কিন্তু একবারে বয়ান রেকর্ড করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিটির সদস্যরা রয়েছেন এবং আনিস খানের পরিবারের সদস্যদের সদস্য কথা বলেছেন এবং এই যে যে ঘটনাটি ঘটে একেবারে আনিসের যারা আশেপাশে থাকেন বাসিন্দারা যারা অন্যান্য প্রতিবেশীরা তাদের কাছ থেকে বয়ান রেকর্ডের যে প্রক্রিয়ার কাজ সেটাই কিন্তু করছেন সিটের সদস্যরা ক্যামেরায় সুমন দারের সঙ্গে পার্থবতী মুখোষিপি আনন্দ আমতা আনিস খানের পরিবারের সঙ্গে আজ দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার সঙ্গে দেখা করার পর বাবা কি বললেন দেখুন সিট তদন্ত করছে আমি সিটকে তো বিশ্বাস আদৌ করি না এখনো পর্যন্ত আমার উপর কোনো ভরসাও নেই কিন্তু কোর্টের কি অমান্য না করে আমি সিটের উপরে চোদ্দ দিন দেখব দেখার পর আমি আবার সুপ্রিম কোর্টে যেতে পারি আর ওপর মহলেও যেতে পারি এখনও চাচ্ছি আমি সিবিআই ছাড়া আমি আমার বিশ্বাস নেই বারে বারে আনিসের বন্ধু যারা বাইরে থেকে আসছে তাদেরকে আমতা থানা থেকে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে এই হচ্ছে কথা আগে ম্যাডাম যেটা হয়েছে তার ইনকুইস রিপোর্টটা চেয়েছি না দিচ্ছি দিচ্ছি এই বাহানা করছে দ্বিতীয় ম্যাডামটা সেটাও বলছে এখন দিব দিব করে ভাবে কাটিয়ে যাচ্ছে এই জন্য আরও আসা আমার সিটের উপরে ভরসা ছেড়ে দিচ্ছি আর থাকছে না আর আমি ওরা এলে আর আমি আমাদের কাছে ওদের ওদের সঙ্গে কোনো বসবোই না হানিস খানকে পরিকল্পনা করে খুন করা হয়েছে অভিযোগ অধীর চৌধুরীর জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রপতির কাছেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সাংসদ সিট তদন্ত করছে আমি সিটকে তো বিশ্বাস আজও করি না এখনও পর্যন্ত আমার উপর কোনো ভরসাও নেই কিন্তু কোর্টের কি অমান্য না করে আমি সিটের উপরে চোদ্দ দিন দেখব দেখার পর আমি আবার সুপ্রিম কোর্টে যেতে পারি আরও ওপর মহলেও যেতে পারি এখনও চাচ্ছি আমি সিবিআই ছাড়া আমি আমার বিশ্বাস নেই বারে বারে আনিসের বন্ধু যারা বাইরে থেকে আসছে তাদেরকে আমতা থানা থেকে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে এই হচ্ছে কথা আগে পোস্টমার্টম যেটা হয়েছে তার ইনকুইস রিপোর্টটা চেয়েছি না দিচ্ছি দিচ্ছি এই বাহানা কাটছে দ্বিতীয় পোস্টমার্টামটা সেটাও বলছে এখন দিব দিব করে এইভাবে কাটিয়ে যাচ্ছে এই জন্য আরও আশা আমার সিটের উপরে ভারসা ছেড়ে দিচ্ছি আর থাকছে না আর আমি ওরা এলে আর আমি আমাদের কাছে ওদের ওদের সঙ্গে কোনো বসবই শ্বাসনালী থেকে কাজলের কৌটো বের করে ফেলার পরেও শেষ রক্ষা হল না রাতভর ভেন্টিলেশনে থাকার পর দীর্ঘক্ষণ শ্বাসনালী আজকে থাকায় মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছনোয় শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে অনুমান চিকিৎসকদের চব্বিশ ঘন্টার লড়াই শেষ জটিল অস্ত্রোপচারের পরেও হলো না শেষ রক্ষা এসএস এ মৃত্যু হল আট মাসের শিশু রেফার রোগে চিকিৎসায় দেরি হওয়ার কারণেই কি মৃত্যু উঠছে প্রশ্ন রিতেশ বাগদি বয়স মাত্র আট মাস বাড়ি নিউ টাউনে পরিবারের দাবি শুক্রবার সকাল সাতটা নাগাদ বাড়িতে খেলতে খেলতে কাজলের কৌটো গিলে ফেলে শিশু সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে যান মা বাবা তাদের দাবি সেখান থেকে তাদের পাঠানো হয় এনআরএসএ কিন্তু এনআরএস থেকে ফের রিতেশকে রেফার করা হয় এস এ শুক্রবার দুপুরে এসএসকেএমএ এমে কপি করে শ্বাসনালী থেকে বের করা হয় আটকে থাকা কাজলের কৌটো শিশুটিকে রাখা হয় ভেন্টিলেশনে শনিবার সকাল নটা নাগাদ মৃত্যু হয় তার এসএসকে ইএনটি বিভাগের চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত জানিয়েছেন আমরা আপ্রাণ চেষ্টা করেছি চিকিৎসকরা সারা রাত লড়াই চালিয়েছেন কিন্তু দীর্ঘক্ষণ শ্বাসনালীতে কৌটো আটকে থাকায় মস্তিষ্কে অক্সিজেন পৌঁছয়নি যে কারণে শিশুর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয় এদিকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর আট মাসের শিশুকে অন্য হাসপাতালে কেন রেফার করা হল তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সন্দীপ সরকার ঝিলম করঞ্জায় এবি পি আনন্দ কলকাতা